সো হ্যালো অল মাই ডিয়ার টেকনাল ফ্যামিলি, কেমন আছো সকলে? আই হোপ গাইজ তোমরা খুব ভালো আছো, অ্যান্ড গাইজ আমিও কিন্তু ভালো আছি। আর তোমাদের সামনে আরেকবার হাজির হয়ে গেলাম আমার এই টেকনাল বাংলা চ্যানেলের পর্দায়। তো গাইজ, আজকে কিন্তু তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের সব থেকে বড়ো আপডেট দিতে যাচ্ছি। তো গাইজ, তোমরা কিন্তু অনেক দিন থেকে সংশয় ছিলে যে পোস্ট ম্যাট্রিকের ফ্রেশ ক্যান্ডিডেট MCM বা SVMCM স্কলারশিপের যাদের লট জেনারেশন ওয়েটিংয়ে রাখা হয়েছে, তাদের লট জেনারেশনের যে লট নাম্বার কবে থেকে এক্সাক্টলি পড়বে তার একটা দিন দেখে যদি আপডেট দিতে পারে তো দেবে। তো তেমনই একটা আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম, এবং আজকের ভিডিওতে গাইজ কিন্তু তোমাদের যাদের লট জেনারেশন ওয়েটিং আছে তাদের কবে লট নাম্বার পড়বে একদম কনফার্ম ডেট তোমাদের জানাবো। অ্যান্ড গাইজ, তার পাশাপাশি কিন্তু তোমাদের কি বলবো, তোমাদের যাদের ব্যাঙ্ক ডিটেলস এখনও ভেরিফাই হয়নি, বিভিন্ন রকম প্রবলেমে ফেসে আছো, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের টাকা কিভাবে দেওয়া হবে, সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদের গাইজ জানাবো। তো খুবই হেল্পফুল ভিডিও হবে, তো অবশ্যই সকলে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। অ্যান্ড গাইজ, যে কটা কথা বলবো অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে শুনে এবং বুঝে নেবে। তো চলো ইয়ার আর বেশি কথা বলবো না, ডিরেক্টলি মেন ভিডিওতে যাবো। তার আগে করবো একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের যে অল নোটিফিকেশনটি আছে সেটাতে ক্লিক করে নেবে। অ্যান্ড গাইজ, তার পাশাপাশি আরেকটা কথা বলবো, আমাদের এই ভিডিওটি বানাতে যে ব্যক্তিটি সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই ভাইয়ের চ্যানেলেরও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই সেই ভাইয়ের চ্যানেলটা তোমরা গিয়ে একটু সাপোর্ট করবে, কারণ ওই ভাইটা কিন্তু মাইনরিটি অফিসের সঙ্গে যুক্ত। অ্যান্ড গাইজ, কিন্তু উনি আমাকে এভরি টাইম ভালো ভালো আপডেট দেন। তো অবশ্যই ওনার চ্যানেলটি যারা ভালোবাসো, আমাকে ভালোবাসো, তারা অবশ্যই ওনার চ্যানেলটা গিয়ে একটু সাপোর্ট দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড গাইজ, তার পাশাপাশি জানাবো, যারা কিন্তু আপডেট এভরি টাইম ভিডিওর আগে পেতে চাও অবশ্যই কি করবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এতদিন দিয়ে এসেছিলাম কিন্তু সেই গ্রুপটাতে কি হয়েছে গাইজ, তোমাদের কিন্তু 257 জন পার্টিসিপেট হয়ে গেছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানো যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু 257 জনের বেশি কিন্তু পার্টিসিপেট নেওয়া যায় না। তো আমরা ফাইনালি কি করেছি, তোমাদের জন্য আনলিমিটেড একটা গ্রুপ ক্রিয়েট করেছি, সেটা হলো টেলিগ্রাম গ্রুপ। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা জয়েন হতে ইচ্ছুক অবশ্যই টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য সেই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবে। তো চলো ইয়ার আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক অল মাই ডিয়ার টেকনাল ফ্যামিলি স্টুডেন্ট। তো গাইজ, প্রথমত তোমাদের বলবো, অনেক ধরনের ফর্ম কিন্তু ভোট শেষ হওয়ার পর থেকে কিন্তু তোমরা সংশয় ছিলে টাকা কবে দেওয়া, অ্যান্ড আমি কিন্তু আপডেটও তোমাদের এভরি টাইম দিয়ে এসেছি এবং তোমাদের কিন্তু মোটিভেশনও করার চেষ্টা করেছি। তার পাশাপাশি কিন্তু তোমাদের লকডাউন পড়ে গেলে তোমরা ভাবছিলে হয়তো কাজ বন্ধ রয়েছে, তো ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে কিন্তু তোমাদের ব্যাংক ভেরিফিকেশনের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড গাইজ, এখন কি হচ্ছে, তোমাদের লট জেনারেশন ওয়েটিং আছে। তো লট জেনারেশন সকলে বলছে ওয়েটিং আছে, টাকা পাবো তো? তো বস, তোমাদের বলবো লট নাম্বার যখনই তোমাদের পড়ে যাবে তার 2 থেকে 3 দিনের মধ্যে তোমার টাকা দিয়ে দেওয়া হবে। তবে লট নাম্বারটা পড়াটার একটা দিন আমরা খুঁজছিলাম কবে সেই এক্সাক্ট দিনটি হতে পারে। তো আজকে কিন্তু ফাইনালি মাইনরিটি অফিসের এমপ্লয়ের কাছে যোগাযোগ করা হয়, অ্যান্ড যে ভাইটি সার্বিকভাবে আমাদের এই ভিডিওটি বানাতে সাহায্য করেছে ওই ভাইটি কিন্তু ওই অফিসের সঙ্গে যোগাযোগ রাখে, বা ওই অফিসে উনি এভরি টাইম আপডেট নিয়ে থাকেন ওই অফিস থেকে। তো ওই ভাইটা কিন্তু কি করেছে, আপডেটটা পেয়েছে, অ্যান্ড গাইজ আমাকে কিন্তু জানালো। তো তোমাদের বলবো সেই তোমাদের ডেটটা কবে দিল লট নাম্বার পড়ার জন্য। তো লট নাম্বার পড়ার জন্য তোমাদের এক্স্যাক্টলি ডেট হচ্ছে মনডেতে, অর্থাৎ কালকে বাদ দিয়ে কিন্তু তোমাদের এক্স্যাক্টলি ডেট হচ্ছে কিন্তু মনডেতে। তবে মনডের সন্ধ্যের দিকে হয়তো লট ছাড়া হবে যাদের অ্যাওয়াইটিং ফর লট জেনারেশন রয়েছে তাদেরকে, তবে মঙ্গলবার এবং বুধবারটাও হয়তো তোমাদের ওয়েট করতে হতে পারে টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে পেতে। আর যাদের ব্যাংক রেসপন্স রয়েছে তাদের কিন্তু অলরেডি ব্যাংক ভেরিফিকেশনের কাজ ইন প্রগ্রেস দেখাচ্ছিল কালকে পর্যন্ত। তো এই দুদিনের মধ্যে ব্যাংক ভেরিফিকেশনের কাজ ওনারা যতদূর পারে করিয়ে দেবে। এর পাশাপাশি কিন্তু তোমাদের বুধবার থেকে হয়তো টাকা সবার অ্যাকাউন্টে দিতে শুরু করবে। অ্যান্ড গাইজ, যেটা তোমাদের জানাবো যে এখানে আমি কিন্তু এর আগের ভিডিওতে, অর্থাৎ কালকে বা তার আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু তোমাদের একটা নোটিফিকেশন দেখিয়েছিলাম। সেখানে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ বা অন্যান্য যেসব গভর্নমেন্টের স্কিমের টাকা সেটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট দিয়ে দেওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছিল। তো এই পারমিশনটার অপেক্ষায় কিন্তু আমাদের ঐক্যশ্রী পোর্টালের লোকজন ছিল যে কবে গভর্নমেন্ট পারমিশন দেবে পেমেন্ট রিলিজ করার জন্য। তো অলরেডি সেই পারমিশন দিয়ে দিল এবং টাকা কিন্তু তোমাদের অলরেডি পারমিশন দিয়ে দেওয়ার পরেই YCS-এর যাদের বাকি ছিল টাকা দিতে তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল। অ্যান্ড ফাইনালি কিন্তু তোমাদের ঐক্যশ্রীর আপডেটটা আজকে দিয়ে দিলাম, তোমাদের কিন্তু বুধবার বা সোমবারে তোমাদের লট নাম্বার পড়তে পারে, মঙ্গল বা বুধবার থেকে কিন্তু তোমাদের টাকা দেওয়ার কাজ পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। অ্যান্ড গাইজ, টাকা দেওয়া তোমাদের 15
জুন বা 20 জুনের মধ্যে সবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে যাদের কিন্তু টাকা দিতে এখনও পর্যন্ত বাকি রয়েছে, অর্থাৎ 80% স্টুডেন্টের কিন্তু টাকা দেওয়া বাকি ছিল, তাদের সবার কিন্তু 15 থেকে 20 জুনের মধ্যে টাকা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে যাবে, এটা তোমাদের কাছে আমি কনফার্ম দিয়ে দিলাম। অ্যান্ড গাইজ, তার পাশাপাশি কিন্তু বলবো যারা অলরেডি লট নাম্বার পেয়েছিলে কিন্তু টাকা পাওনি, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের কিন্তু অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে MDFC অফিসে, কারণ তোমাদের লট নাম্বার দিয়ে দিয়েছিল, টাকা সেখান থেকে ছাড়া হয়েছিল, তবে ব্যাংক প্রবলেমের জন্য সেই টাকাটি আবার কিন্তু তোমাদের কি হয়েছে দ্বিতীয়বারের জন্য কিন্তু সেখানে কি করেছে তোমাদের সেই টাকাটি ব্যাক চলে গেছে। তো এই ক্ষেত্রে তোমাদের কি হবে, সেই টাকাটি আবার দ্বিতীয়বার তোমাদের দেওয়া হবে, তবে সেটার অনলাইন প্রসেসই হবে না, অর্থাৎ তোমাদের অফিসে যোগাযোগ করতে হবে ইমেল বা ফিডব্যাকের মাধ্যমে বা যে কোনো প্রকারে তোমাদের অফিসে যোগাযোগ করতে হবে, ওনারা কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদের সেই টাকাটা যেভাবে হোক তোমাদের দিয়ে দেবে, আর অনলাইন প্রসেসে হয়তো তোমাদের সেই টাকাটা দেওয়া হবে না। অ্যান্ড 2019-এ যারা টাকা পাওনি তাদেরও কিন্তু সেম প্রসেস রয়েছে, কারণ 2019-এর টাকা কিন্তু ছাড়া হয়েছিল অফিস থেকে, এমন একটা নোটিফিকেশন কিন্তু আমি পেয়েছিলাম, তবে সেই টাকাটা ব্যাংক ইস্যুর জন্য তোমাদের অ্যাকাউন্টে আসতে পারেনি, তো সেটাও ঘুরে গেছে, তো তাদেরও কিন্তু MDFC অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে লকডাউন চলছে, ওয়ার্ক ফ্রম হোম চলছে, ওয়ার্কিং চলছে, তো অবশ্যই তোমরা কি করবে যোগাযোগ যদি করতে পারো হেল্পলাইন নাম্বার বা ফিডব্যাকের মাধ্যমে, তো অবভিয়াসলি তোমরা কিন্তু ফিডব্যাক করতে পারো। তো গাইস, কেমন হলো আজকের আপডেটগুলো অবশ্যই জানাতে ভুলবে না, অ্যান্ড এভরি টাইম আমি কিন্তু এরকম ধরনের আপডেট তোমাদের সামনে প্রেজেন্ট করতে থাকি। তাই যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে আছো অবশ্যই একটা লাইক দিয়ে নাও, কারণ তোমরা কিন্তু আজকের আপডেটটি সবথেকে বড় আপডেট তোমাদের দিতে যাচ্ছি, কারণ তোমরা টাকা কিন্তু ফাইনালি পেতে চলেছো। তো চলো ইয়ার আর বেশি বকবো না, আজকের ভিডিওটি এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো এরকম রিলেটেড ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।